হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাস্টার ক্লাসের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিনথেটিক কাপড়ের মধ্যে আপনারা হচ্ছে পালাজো কাটিং করে এবং সেটাকে স্টেপ বাই স্টেপ সেলাই করতে হয়, সেটা এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং সেটা কিভাবে মেজারমেন্ট নিতে হবে, কিভাবে সেলাই করতে হবে সব কিছু আপনাদেরকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো। শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন আর গেট নোটিফিকেশান বাটনটা দিয়ে সাথেই থাকবেন ভবিষ্যতে সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে পালাজোটা কতটুকু লম্বা বানাবো সেটা হচ্ছে মেজারমেন্ট করতে হবে। পালাজোটা আমরা লম্বা বানাবো হচ্ছে 35.5 ইঞ্চি, আর পালাজোর উপরে হচ্ছে আমরা ইলাস্টিক দিব। তো পালাজোর উপরে ইলাস্টিক দেওয়ার জন্য আমরা হচ্ছে উপরে প্রথমেই হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ হচ্ছে ইলাস্টিকের জন্য রেখে দিব। এই 2 ইঞ্চি বরাবর হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে সোজা দাগটা নিয়ে নিচ্ছি। এরপর নেক্সট মেজারমেন্ট হচ্ছে পালাজোটা কতটুকু লম্বা, বাট এই 2 ইঞ্চি বাদ রেখে আমরা হচ্ছে পালাজোটা লম্বা মেজারমেন্ট করে নিচ্ছি। পালাজোটা লম্বা হচ্ছে 35.5, বাট আমার ফ্রেমে আসতেছে না, আমি হচ্ছে নিচের অংশ পরে দেখাচ্ছি। পালাজোটা লম্বা 35.5 মেপে নেওয়ার পর আমরা হচ্ছে এবার উপরের অংশটা ক্লিয়ার করতেছি। আগে উপরে আমরা হচ্ছে পালাজোটা কীরকম লুজ দিব সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে, যার জন্য বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে সে কীরকম পরতে পছন্দ করে। আমরা হচ্ছে পালাজোটা উপরের দিকে 15 ইঞ্চি লুজ দিচ্ছি। এখানে এদিকে আমরা হাইয়ের মাপের জন্য এদিকে প্রায় হচ্ছে 14.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এ দাগ বরাবর সোজা দাগ টানলাম, আর উপর থেকে আমরা হচ্ছে এদিক থেকে সোজা একটা দাগ টেনে নিচ্ছি। এরপর এদিকে হচ্ছে আমরা রাউন্ড শেপটা দিয়ে দিব, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাটিংয়ের দাগ, আর এদিকে 1/2 ইঞ্চি রেখে হচ্ছে এটা সেলাইয়ের দাগ। এবার আমরা হচ্ছে এদিক থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে রাউন্ড শেপটা মেপে নিচ্ছি। তো আমাদের হচ্ছে হাইয়ের মাপটা 15 দরকার, বরাবর 15ই আসতেছে। এরপর আমরা হচ্ছে উপরের অংশ থেকে এই অংশটুকু হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার সালোয়ারটাকে হচ্ছে আমরা উপরের অংশটুকুকে নিই উপরের দিকে আরও টেনে নিব, যাতে ফ্রেমের মধ্যে পুরোটা অংশ চলে আসে। কাপড়টাকে ফ্রেমে আনার পরে আমরা যে সালোয়ারটা মেজারমেন্ট করে নিয়েছিলাম 35.5 ইঞ্চি, তো উপরের 2 ইঞ্চি বাদ দিয়ে 35.5 ইঞ্চি কিন্তু ঠিক সেম এই জায়গা বরাবর আসছিল। ঠিক এই জায়গায় হচ্ছে আমরা এই চক দিয়ে সোজা একটা মেজারমেন্ট করে নেব। প্রথমে বরাবর সোজা মেজারমেন্ট করে নিলাম। এরপর সালোয়ারের মধ্যে আমি হচ্ছে কতটুকু পরিমাণ হচ্ছে বর্ডার দিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। এরপর আমি হচ্ছে এখানে 2.5 ইঞ্চি বর্ডার দিব, তার মানে আমি 3 ইঞ্চি কাপড় রাখতেছি, 1/2 ইঞ্চি এক্সট্রা করে কাপড় রাখতেছি। এরপর সালোয়ারের মুখটা কত দিব সেটা মেজারমেন্ট করে নেব। আমি হচ্ছে সালোয়ারের মুখটা এখানে 7 ইঞ্চি দিব, 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর হচ্ছে 1/2 ইঞ্চি পরে হচ্ছে আর একটা দাগ দিলাম। এই দুটো দাগকেই আমরা হচ্ছে এদিকে একটু তেরসাভাবে হচ্ছে মেজার করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা যখন ফোল্ডিং হবে উপরের দিকে আসার পর যাতে ফিনিশিংটা ঠিক থাকে। এবার আমরা হচ্ছে এই দিক থেকে ঠিক সেলাইয়ের যে দাগটা আছে এ দাগটার সাথে নিচের সেলাইয়ের দুটোটা দাগ আমরা হচ্ছে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এরপর বাহিরের দিকে আমরা যে কাটিংয়ের যতটুকু রাখতে চাই কাপড় সেই কাপড় এদিকে আরেকটা দাগ দিয়ে নেব। এবার আমরা হচ্ছে এদিকে বাড়তি কাপড়টা রেখে কাটিং করে নিচ্ছি, আর উপরের দিকে যতটুকু পরিমাণ আমাদের বাইরে রাখার দরকার রেখে আমরা হচ্ছে কাটিং করে নেব। সো আমরা হচ্ছে কমপ্লিটভাবে হচ্ছে সালোয়ারটাকে কাটিং করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না, আর এটার স্টিচিং টিউটোরিয়ালটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে থাকবেন, যে কোনো এক জায়গায় যে কোনো একটা ভিডিও আপলোড হতে পারে।